হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীতের এই সকালে আমি চলে আসলাম একদম প্র্যাকটিক্যালি জমিতে, ফসলের জমিতে। এই দেখেন, এই পেঁয়াজটার বয়স 18 থেকে 20 দিন হয়েছে। এখন এই পেঁয়াজের সেচ দেবে, তা সেচ দেওয়ার আগে কী কী সার ব্যবহার করে এবং সারের সাথে কী কী ওষুধ ব্যবহার করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এই যে আমার কাকা, খুব ভালো মনের একজন মানুষ, এই দেখেন সার বুনো হচ্ছে, এখন সেচ হবে। এই দেখেন, এর সাথে ব্যবহার করতেছে ইউরিয়ার সাথে লাভিট সালফার 80WG। এটা হচ্ছে থিওবিট গ্রুপের একটা ওষুধ, থিওবিট গ্রুপ। এটা ব্যবহার করতেছে 500 গ্রামের একটা প্যাকেট, এর সাথে বাংলা ম্যাক গোল্ড সালফার। অতএব থিওবিট আর সালফার, ম্যাগনেশিয়াম সালফার, তো ম্যাগনেশিয়াম সালফার যেটাকে বলি আমরা, এই দুইটা কিন্তু একসাথে ব্যবহার করতেছে। অতএব 2 কেজি সালফার আর 1/2 কেজি থিওবিট গ্রুপের আর কি, এই দুইটা অ্যাডজাস্ট করে কিন্তু ব্যবহার করতেছে। এখন কিন্তু শেষ হবে এটা। এই লাভিট অর্থাৎ থিওবিট গ্রুপে এটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা উন্নত মানের একটা সালফার। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাটিতে একদম মানে ফসলটা দ্রুততম কালা করবে। এটার কাজ হচ্ছে ইউরিয়া সারের সাথে দিলে তাড়াতাড়ি কাজ করবে, আর সালফারের কাজ হচ্ছে শিকড় বৃদ্ধি করা, শিকড় বৃদ্ধি করা এবং সারকে দ্রুততম ধরাই দেয়। অর্থাৎ এই দুইটা একসাথে ব্যবহার করলে ইউরিয়া সারটা কিন্তু তাড়াতাড়ি গাছে ধরাই দেবে, দয়া দেওয়ার সাথে সাথে গাছ কিন্তু দ্রুততম কালো এবং মোটা হয়ে যাবে দ্রুততম। অনেকে ব্যবহার করতে চায় না থিওবিট, যে পেঁয়াজ পুচে যাবে এই জন্য হয়তো ব্যবহার করতে চায় না, অনেকে আছে। আবার অনেকে আছে যে ব্যবহার করে। এখন একজনের চিন্তাভাবনা এক এক রকম, সবার চিন্তাভাবনা কিন্তু এক না। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, পেঁয়াজে বিভিন্ন সময় কী কী ওষুধ আমি দেব। পেঁয়াজটা রোপণ করার পর যখন এই পেঁয়াজটার বয়স, এই দেখেন, এই যে রোপণ করার পর এই পেঁয়াজটার বয়স হয়েছে 18 থেকে 20 দিন, 18 থেকে 20 দিন মাটি কিন্তু ফাইটে গেছে, একদম দেখা যাচ্ছে ফাইটে গেছে। এখন সেচ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন কিন্তু এই যে কৃষক ভাইরা এই জমিতে কিন্তু সেচ দেবে, সেচ দেওয়ার আগে অবশ্যই ইউরিয়া সারের সাথে 1/2 কেজি করে ইউরিয়া আর এর সাথে সালফার আর থিওবিট গ্রুপের ওষুধ কিন্তু দিচ্ছে, দিয়ে কিন্তু সেচ দেবে। সেচ দেওয়ার পরে কিন্তু কুবানো বলতে আঞ্চলিক ভাষা আমাদেরকে বলে পরিচর্যা। পরিচর্যা এই যে দেখেন, দু একটা ঘাস আছে, এই গাছ কিন্তু কোপ দিলে গাছটা থাকবে না। এই পরিচর্যার পরে তারপরে স্প্রে করবে, দ্বিতীয় ডোজ যাবে, প্রথম ডোজ কিন্তু অলরেডি চলে গেছে। এই পানি দেওয়ার আগে কিন্তু ওষুধ দিয়েছে কৃষক ভাইরা। ওষুধের অন্যতম কারণ হচ্ছে এই দানাটা বীজতলা থেকে যখন উঠোই 10 থেকে 15 দিন কিন্তু কোনো ওষুধ দেওয়া হয় না। এই জন্য প্রথমে একটা ওষুধ দেওয়া হয় যাতে করে কোনো রোগ না থাকে, তারপরে পানি দিলে কোনো ক্ষতি না হয়, কোনো রোগে যাতে আক্রমণ না করতে পারে। আগে রোগটা কিন্তু নির্মূল করা হয়, তারপরে কিন্তু পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে যখন 5-7 দিন লাগবে জোয়াইতে, জোয়ানোর পরে কিন্তু কুবানো হবে, করা হবে পরিচর্যার পরে কিন্তু আবার স্প্রে করা হবে, তারপরে কিন্তু আবার মাটিটা শুকানো হবে, শুকানোর পরে কিন্তু আবার স্প্রে করা হবে। এভাবে পর্যায়ক্রমে কিন্তু যখন 80 থেকে 90 দিন হয়ে যাবে তখন কিন্তু এই পেঁয়াজটা পুরোপুরি হয়ে যাবে, উঠোনের উপযুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই পেঁয়াজটা কৃষকরা উত্তোলন করবে। তো পর্যায়ক্রমে আমি দেখাবো আপনাদের কোন সময় কী ওষুধ দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।